আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি এখন এই ভিডিওটি করছি কাতার থেকে। পুরানো এয়ারপোর্টে যাওয়ার সময় তো আজকে আমি আপনাদের সাথে কিছু কাতার সম্পর্কে তথ্য শেয়ার করব। মধ্যপ্রাচ্যের দেশ কাতার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, কারণ 2022 সালে ওয়ার্ল্ড কাপ শুরু হবে কাতারে। তো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী দেশগুলো কাতারের সাথে সম্পর্ক ছেদ করায় বেশ বিপাকে পড়েছিল কাতার। কিন্তু কাতারের অর্থনীতি এবং তাদের দেশের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি তাদের সম্পর্ক ছেদ করার কারণেও। 2022 সালে বর্তমান ফুটবল আয়োজক দেশ কাতার, এর বাইরে কাতার সম্পর্কে মানুষ কতটা জানে? কাতারের জনসংখ্যায় নারী চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। দেশটির মোট জনসংখ্যার 25 লাখের মতো, কিন্তু এর মধ্যে নারীর সংখ্যা হচ্ছে 7 লাখের কম। 2003 সালে দেশটিতে মোট জনসংখ্যা ছিল 7 লাখের নিচে, কিন্তু 2016 সালে যখন গণনা করা হয় তখন জনসংখ্যা হয়ে দাঁড়ায় 25 লক্ষ। গত 1 দশকে লন্ডনে প্রচুর সম্পদ ক্রয় করেছে কাতার। কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এই দেশটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব আর পশ্চিম দিকে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত ও সূক্ষ্ম মরুএলাকা। এখানে ভূপৃষ্ঠ কোনো জলাশয় নেই, প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যত সামান্য। বেশিরভাগ লোক শহরে, বিশেষত রাজধানী দোহা শহরে বাস করেন। দেশটিতে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। সেই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। 1900 শতকের শেষ ভাগ থেকে আলতানি গুত্তের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসাবে শাসন করে আসছেন। 20 শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। 1971 সালে একটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। 20 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল। সে সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং সেগুলি উত্তোলন করা হয়। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি। আপনারা যারা কাতার ভ্রমণ করতে চান, যারা ভিজিট ভিসায় আসতে চান, তারা অবশ্যই আসতে পারেন কাতারে। অবশ্যই 2022-এর মধ্যে আসলেই সবচাইতে ভালো, কারণ 2022-এর মধ্যে আসলে আপনি ফুটবল দেখতে পারবেন, প্লাস কাতারে এখন যে পরিমাণে সৌন্দর্য বৃদ্ধি করার কাজে লেগে আছে কাতার সরকার, অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট সব কিছুই অত্যাধুনিক বানানো হচ্ছে, আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। তো এই আপনি এখন ভিডিওতে যেগুলো দেখতেছেন, এটা রাস্তার পাশে সৌন্দর্য, কত সুন্দর করে রাস্তাঘাট সব কিছু এত সুন্দর করে বানানো হয়, ফুল দিয়ে আপনার খেজুর গাছ ইত্যাদি ঘাস লাগিয়ে কত সুন্দর, মানে রাস্তাঘাটের সৌন্দর্যটাই আপনাকে মুগ্ধ করে দিবে। তো এছাড়াও তো কাতারে অনেক অনেক জায়গা আছে সুন্দর। তো আপনারা যারা ভিজিট করতে চান, কাতারে ভ্রমণ করতে চান, তারা আসতে পারেন, খুবই সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আরও বেশি 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 ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।